নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বার্গার বান। একদম মার্কেটের মতন বার্গার বান খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায়। উপকরণ কিন্তু খুব একটা বেশি কিছু লাগে না, আর একদম বাজারের মতনই কিন্তু সফট হয়। আসুন দেখে নিই আজকের রেসিপি। বার্গার বান বানাবার জন্য আমি একটা প্যানে প্রথমে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 6 চামচ পরিমাণ জল। এবার একদম লো ফ্লেমে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকছি। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই একদম লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখলে এটা কিন্তু পুড়ে যাবে। দেখুন, একদম লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে আমি অনবরত নাড়ছি। আর এখানে ময়দা আর জলের রেশিওটা একটু মাথায় রাখবেন, 1.5 চামচ ময়দার জন্য লাগবে 6 চামচ জল। একদম লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে আমি নেড়ে নেড়ে একটা রু তৈরি করে নিলাম। এবার এটা ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসে দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি। আর দিয়ে দেবো ড্রাই ইস্ট, 1 টেবিল স্পুন ড্রাই ইস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার এই চিনি আর ড্রাই ইস্ট মিশিয়ে নেব, 1টা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব উষ্ণ গরম দুধ। এখানে কিন্তু উষ্ণ গরম দুধ দিতে হবে, উষ্ণ গরম দুধ দিলেই ইস্টটা অ্যাক্টিভেট হবে। আর আপনারা কিন্তু কখনোই লবণ দেবেন না ইস্ট অ্যাক্টিভেটের জন্য, ইস্ট অ্যাক্টিভেটের জন্য লবণ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি এখানে উষ্ণ গরম দুধ 16 চামচ দিলাম, মানে 1 কাপ। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর নিয়ে নিয়েছি মেজারিং কাপ। এখানে আমি 1 কাপ মেজারিং কাপের ময়দা নিলাম। আর নিচ্ছি 5 চামচ ময়দা, মানে এখানে আমার ময়দা লাগছে 1 কাপ প্লাস আরও 5 চামচ। দেখুন, এখানে আমি 5 টেবিল স্পুন আরও ময়দা নিলাম। আর আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে, তাহলে আপনারা যে কাপ থাকবে সেই কাপ মেপেই ময়দাটা মেপে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর অন্যদিকে আমাদের যে রুটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সেটাও আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। অনেকে সাজেস্ট করে গুঁড়ো দুধ পাউরুটিতে অপশনাল হিসেবে, তবে আমি বলবো গুঁড়ো দুধ কিন্তু অপশনাল না, গুঁড়ো দুধ মাস্ট। গুঁড়ো দুধ দিলে পাউরুটিতে একটা সুন্দর স্বাদ হয়, আর এটা কিন্তু সফট হতেও সাহায্য করে অনেকটাই। অন্যদিকে 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমাদের ইস্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন, অ্যাক্টিভেট হওয়ার পর ইস্টটা কিন্তু এরকম দেখতে হয়, আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি মিক্সিং বোলটা আবার নিয়ে নিলাম। এবার যে ড্রাই ইস্টটা আমি রেখেছিলাম অ্যাক্টিভেট করে, এটা সম্পূর্ণটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এটার একটা ডো মেখে নিতে হবে। দেখুন, আমি যে পরিমাণ বলেছি, মানে ইস্ট, দুধ এবং ময়দা সব কিছুর যে পরিমাণ বলেছি, সেই রেশিওতে যদি আপনারাও একইভাবে বাড়িতে ট্রাই করেন, আপনাদের পাউরুটি বা বান কিন্তু একদম পারফেক্ট হবে। এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমরা ময়দাটা মেখে নেব। আর পাউরুটি কিন্তু পারফেক্ট হওয়ার জন্য এই ময়দা মাখাটাও কিন্তু খুব ভালো হওয়া চাই, আর একটু বড় জায়গা নিলে কিন্তু ভালো হয়। আর আপনাদের কাছে যদি বড় জায়গা না থাকে, আপনারা চাইলে পরিষ্কার কিচেন টেবিলের ওপরও কিন্তু এটা রেখে মেখে নিতে পারেন। খুব ভালো করে মথে নিয়ে মাখতে হবে। 15 মিনিট আমি মেখে নিয়েছি। 15 মিনিট ধরে মাখার পর যখন হাত থেকে ময়দাটা ছেড়ে যাবে, সেই সময় আমি দিয়ে দিলাম বাটার। এখানে আমি 2 টেবিল স্পুন বাটার দিয়েছি। বাটার দিয়েও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ময়দা যত ভালো মাখবেন, পাউরুটি কিন্তু ততটাই সফট হবে। দেখুন, হাত থেকে একদম ছেড়ে গেছে। ময়দাটা যে পারফেক্ট মাখা হয়েছে বান তৈরির জন্য, সেটা বুঝতে পারবেন যখন দেখবেন হাত থেকে ময়দা একদম ছেড়ে গেছে। দেখুন, আমার হাত থেকে কিন্তু সমস্ত ময়দা ছেড়ে গেছে। ময়দাটা আমি এরকম নরম করে মেখে নিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে
एक थेके देर घंटा रेखे देव। तबे तार आगे आमी एर उपर दिए दिच्छी एक चा चामच मतो रिफाइन अएल। एबार आमी मयदार डोटाय खूब भालो करे तेल माखिए निलाम। एबार एटा चापा दिए रेखे देव। देखुन खूब भालो करे सेट करे नियेछी। एबार आमी एटा चापा दिए एक थेके देर घंटा रेखे देव। अन्यदिके आमी एबार एकटा बेकिंग ट्रे उपर दिए दिच्छी एक चा चामच परिमाण तेल दिए भालो करे ब्राश करे निच्छी। तेल ब्राश करे नेওয়াটা किन्तु अत्यंत जरूरी। आपनारा जदि गैस ओवेने करें तबे जे थालार ऊपर आपनारा पाउडरटा बेक होते देवें सेई थालाते किन्तु खूब भालो करे तेल ब्राश करे नेবেন। এই তেল ব্রাশ করে নেওয়াটা অত্যন্ত জরুরি। অন্যদিকে দেড় ঘন্টা হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা ওপেন করছি। দেখুন এটা জাস্ট ফুলের ডাবল সাইজ হয়ে গেছে। এবার আমি যে এয়ারটা এর মধ্যে ক্রিয়েট হয়েছিল সেটা আমি এইভাবে চেপে চেপে বার করে দিচ্ছি। দেখুন ডাবলেরও বেশি সাইজ হয়েছে এটা। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এটা। এবার চাপাটা ওপেন করার পর আমি খুব ভালো করে আরও একবার মথে নেব। আর মথে নেওয়ার আগে হাতে একটু তেল মালিশ করে নেব বা তেল ব্রাশ করে নেব। হাতে যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ডোটা মাখার সময় একদমই প্রবলেম হবে না, মানে ময়দাটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার খুব ভালো করে আমি আবার মথে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মেখে নিলাম। দেখুন হাতে কিন্তু একটুও লাগলো না আর ময়দাটাও কিন্তু পারফেক্ট মাখা হয়েছে। 10 থেকে 15 মিনিট সময় ধরে ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি একটুখানি ময়দা ডাস্ট করে দিলাম চপিং বোর্ডের ওপর দিয়ে এটা সেট করে নেব। তবে বলে রাখি যখন ময়দাটা মাখবেন তখন দেখবেন হাতে লেগে যাচ্ছে, তখন কিন্তু আপনারা ভুল করেও ময়দা দেবেন না। ময়দা দিলে পাউরুটি কিন্তু ভালো হবে না। যদি প্রয়োজন পড়ে আপনারা হাতে একটু তেল দিয়ে নেবেন, নিয়ে ময়দাটা মাখবেন। তবে ভুল করেও কিন্তু শুকনো ময়দা ডাস্ট করবেন না, তাহলে পাউরুটি কিন্তু পারফেক্ট হবে না। এবার আমি একটা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি ময়দার ডোগুলো। আর আপনাদের কাছে যদি কাটার না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আর ছুরিটা তেল মাখিয়ে নেবেন। ছুরিতে তেল মাখিয়ে নিলে ছুরিতে ময়দা লেগে যাবে না। আমি এখান থেকে 5টা বান করব, মানে আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে আমার 5টা বান হবে। আমি 5টা ডো কেটে নিয়েছি আর ডোগুলো কিন্তু একটু বড় সাইজে করে কাটতে হবে। এবার যে বেকিং ট্রেটার ওপর আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার ওপর ওই 5টা ডো আমি বসিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু বার্গার বান সেক্ষেত্রে ডোগুলো কিন্তু একটু বড় সাইজ করেই কাটতে হবে। বার্গার বানগুলো বেসিক্যালি অনেকটা বড় হয়। আর আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দুধ। আমি ওপর থেকে প্রত্যেকটা বানের ওপর দুধ ব্রাশ করে দিচ্ছি। এইভাবে যদি দুধ ব্রাশ করে দেওয়া হয় তাহলে বানগুলো কিন্তু আরও সফট হয়। তাই এই দুধ ব্রাশ করে দেওয়ার প্রসেসটা কিন্তু খুবই জরুরি। প্রত্যেকটা বানের ওপর আমি দুধ ব্রাশ করে দিলাম। এবার এটা আমি চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। মোটামুটি 10 মিনিট পর আমি চাপাটা খুললাম। দেখুন এই বানগুলো কিন্তু, মানে বানের ডোগুলো কিন্তু আবারও ফুলে ডাবল সাইজ হয়েছে। প্রত্যেকটা বানের ডো কিন্তু ফুলে ডাবল সাইজ হয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কালো তিল। আপনাদের কাছে যদি কালো তিল না থাকে, সাদা তিল থাকে, তাহলে আপনারা সাদা তিল দেবেন। আর যদি কিছুই না থাকে তাহলে দুটোর একটাও দিতে হবে না। তবে মার্কেটের বানগুলোতে কিন্তু ওপরে সাদা তিল থাকে। এবার আমি এটা বেক করতে বসিয়ে দিচ্ছি। এটা আমি আগে প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। এবার আমি এটা বেক করতে বসানোর পর টেম্পারেচার রাখলাম 200 ডিগ্রি, সিলেক্টার রাখছি মিডিয়াম র্যাক আর টাইম সেট করছি 25 মিনিট। 25 মিনিটের মধ্যেই কিন্তু এটা পারফেক্টভাবে বেক হয়ে যাবে। দেখুন 25 মিনিট আমি সেট করলাম। এবার আমি বলে দিই, আপনারা যারা কড়ায়ে বেক করবেন সেক্ষেত্রে কড়ায়ে কিন্তু একটা খাওয়ার স্ট্যান্ড বসিয়ে দেবেন আর নিচে বালি বা খাওয়ার লবণ দিয়ে দেবেন। দিয়ে 10 মিনিট আগে প্রিহিট করে নেওয়ার পর একই সময় মতো, মানে এখানে যেমন সময় আমি দেখালাম সেই সময় অনুযায়ী বেক করলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট বান। সেই বানগুলো একদম পারফেক্ট হবে, একদমই চিন্তা করবেন না। এবার অন্যদিকে আমাদের 25 মিনিট হয়ে গেছে। 25 মিনিট পর আমি বানগুলো
বের করে নিচ্ছি। এই সময় কিন্তু খুবই গরম, তাই একটু সাবধানে করতে হবে। দেখুন বানগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর এগুলো কিন্তু ওপরে ড্রাই হয়ে গেছে, তাই আমি ওপরে বাটার ব্রাশ করে দেব। আর এইভাবে বাটার বা তেল কিন্তু অবশ্যই ব্রাশ করে দেবেন বেকিংয়ের পর, কারণ এইভাবে যদি তেল বা বাটার ব্রাশ করে দেওয়া হয় তাহলে বানগুলো কিন্তু আরও সফট হয়। দেখুন আমি ওপর থেকে সবগুলোর বানের ওপর বাটার ব্রাশ করে দিচ্ছি। এবার এটা আমি একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবো, ভিজে কাপড় দিয়ে ঠান্ডা হতে দেবো চাপা দিয়ে। মোটামুটি 20 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, তারপর আমি বানগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা বান পারফেক্ট হয়েছে, আমি এগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখুন এইভাবে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বান হয়েছে একদম পারফেক্ট আর সুপার সফট মার্কেটের মতন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।